4 দিন হ্যাঁ। কেমন লাগতেছে আপনার বলেন তো? ভালো লাগতেছে। কি স্টাডি করছেন আপনি? আমি অনার্স। কোথায়? কেমন লাগে? এরপরে মনে হয় আর যাওয়া যাবে না। আমিও কিন্তু যাইতে পারি নাই, ওইটা সৌভাগ্য আমার হয়নি, আপনার হয়েছে। এক সময় কিন্তু গল্প করতে পারবেন পরবর্তী প্রজন্মের কাছে যে আমরা এইভাবে লড়াই করেছিলাম এক সময়। থ্যাংক ইউ, ধন্যবাদ। যে কাজটা করেছেন দেশের জন্য আপনারা, এটা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। অনেক কষ্ট করছেন। আমি আমি যে কয়েকদিন আমি টানা 7 দিন আন্দোলন আছে, তো এর মধ্যে হচ্ছে আমাকে বাসা থেকে প্রথম দিন বলছে ঠিক আছে, প্রথম দিন একটু নর্মাল টাইপের ছিল বাট কিছু বলে না। থার্ড দিন তখন আমার উপর অনেক প্রেশার আসছে, বাট আমি কি করছি ফোন টোন সুইচ অফ করে আমি চলে আসছি। কতক্ষণ হয় ডিউটি করতেছেন? আমি এখানে আজকে ডিউটি করছি হচ্ছে 3টা থেকে করতেছি আজকে। 3টা থেকে? হ্যাঁ, কিন্তু গেছে কাল আবার আমি সকাল 8টা থেকে পুরো রাত 7:30-8টা পর্যন্ত ছিল। এখন এই যে ডিউটি যে করতেছেন, এখন পর্যন্ত যাদের সাথে কথা হচ্ছে ফিল্ড পর্যায়ে, আপনার মানে অনুভূতিটা যদি একটু বলতেন। আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না। আসলে যখন এখানে আসলে মনে হয় যে না, কিছু একটা করতেছি, কিছু একটা হচ্ছে। আপনি যখন অনেক সময় হবে, ধরেন নাতিন হবে কিংবা ছেলে মেয়ে হবে, তাদের যে গল্পটা বলতে পারবেন না? গল্প এটা দিয়ে তো একটা বই লেখা যাবে। হ্যাঁ রাইট। তখন কেমন লাগবে? তখন তো আমি প্রাউডলি বলতে পারবো দেশের জন্য কিছু একটা করে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আমার নাতি হলে আর আমি তারও উৎসাহ করবো, এরকম কিছু হলে অবশ্যই স্টার নিতে হবে। ছোট্ট একটা ছেলে হাতে কি হয়েছে? হাতে এখানে ব্যথা ছিল তো ধুলাবালির জন্য। কিসে পড়েন আপনি? আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ও, ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। দেখেন একদম তাজা মুখ, সেও চলে আসছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরা কিন্তু পরিশ্রম করতে খুব সাহস নিয়ে রাস্তায় নেমে গিয়েছিল, ধন্যবাদ জানাচ্ছি। তো থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করছেন দুপুরে? ভালো আছেন ভাই? আসেন একটা কানে কানে কথা বলেন। আপনি কালা হইলো, আপনার চেহারাটা খুব সুন্দর। এখানে যে লোক আছে আপনার চেহারাটা ভালো বেশি। ধন্যবাদ। খুশি? ধন্যবাদ। হ্যাঁ প্লিজ। মাইন্ড করছেন? না 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 না, মাইন্ড খুশি? হ্যাঁ, কোনো মাইন্ড। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুলেন তুলেন। হ্যাঁ আসেন আসেন। অনেক কি বড় দেয়া হইলো ভাই। একটা মেসেজ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এরা যারা ফিল্ডে ডিউটি করতেছে, কষ্ট করতেছে, রোদের মধ্যে প্রচণ্ড ঘামতেছে, আপনারা নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য আপনারা অবশ্যই কিছু করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।